নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি পেঁপে আলু কলমি শাক মাছ দিয়ে একটা হালকা ঝোলে রেসিপি করে দেখাবো। তার জন্য আমার লাগছে আলু, পেঁপে, কলমি শাক। এখানে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। মাছটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, নিয়েছি দু চামচ নুন, অল্প আদা জিরে বাটা আর দু চামচ হলুদ। চলুন এবার আমি রেসিপিটি রান্না করে দেখাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এবার আলু পেঁপেটা দিয়ে দেবো। আলু পেঁপেটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার পেঁপে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে এবার এটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে সামান্য একটু স্বাদ মতো চিনি দেব। চিনিটা দিলে শাকে একটু কষকষ ভাব থাকে, সেটা কেটে যায়। শাকটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। শাকটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা।